হ্যালো ভিউয়ার, এডু লেকচার পিডির আরও একটি নতুন টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যেহেতু তোমাদের সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা, ম্যাথ পরীক্ষা, এই জন্য আবারও ডিফারেন্সিয়েশন থেকে আমরা কয়েকটা সমস্যার সমাধান করব। তো এগুলো তো আমারটা কঠিন না, বাট একটু ট্রিকি, এই জন্যই আমি এগুলো নিয়ে আসছি। তো আমি এগুলোকে সমাধান করব। প্রথমে এখানে তিনটা আমি সমস্যা দিয়ে রাখছি, তিনটাকে আমরা সমাধান করব। অর্থাৎ এগুলোকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, এটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে? এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। লন অফ এক্স মাইনাস রুট ওভার ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, প্রথমে আমরা এক নাম্বারটাকে করব। তো আমরা ধরি যে লেট মানে ধরি, যারা বাংলা মিডিয়ামে পড়ো তারা এটা মনে রাখো, এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়াই, ঠিক আছে? আমরা এটাকে ওয়াই ধরে নিলাম। তাহলে আমরা লিখতে পারি যে ওয়াইকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলেই হয়, তাহলে ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু ডি ডি এক্স অফ লন অফ, এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো, বাট আসলে এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখা উচিত না। সো আমি এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতেছি, তারপরে এক্স লিখলাম, এক্স লিখে এটাকে সেকেন্ড থার্ড ব্র্যাকেট মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, থার্ড ব্র্যাকেট শেষ, বড় ব্র্যাকেটটা শেষ। অনেকে মনে করতে পারো যে ভাইয়া, আমরা সারা জীবন শিখছি যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে থার্ড ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট হয়, তারপরে এই ধরনের একটা নিয়ম আছে যে থার্ড ব্র্যাকেটের ভিতরে সেকেন্ড ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেট থাকে। এটা সরল অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য কোথাও সেটা প্রযোজ্য না। তুমি ইচ্ছা করলে একাধিক ফার্স্ট ব্র্যাকেট, একাধিক থার্ড ব্র্যাকেট এবং একাধিক সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারবা যে কোনো জায়গায়। তো আমরা বেসিক্যালি এই অঙ্কটা তুললাম, তারপরে আমরা যেটা এটাকে সমাধান করব। তাহলে ডিডিএক্স অফ সামথিং এখানে দেওয়া আছে, তো আমরা যেহেতু সামথিং দেওয়া আছে, আমরা যেটা করব এটাকে সমাধান করব। এখানে আসলে এটা লন হবে, লনটা আমি দিই নেই, লন অফ এটা, ঠিক আছে? তো আমরা এটাকে ধরবো যে ডিডিএক্স অফ লন অফ এক্স, এই যে এটাকে পুরোটাকে এক্স ধরবো, এই পুরোটাকে এক্স ধরবো, ঠিক আছে? তো আমরা জানি যে ডিডিএক্স অফ লন অফ এক্স ইকুয়াল টু ওয়ান বাই এক্স, সূত্রটা মনে রাখতে হবে যে ডিডিএক্স অফ লন অফ এক্স ইকুয়াল টু ওয়ান বাই এক্স। তাহলে আমি যদি এটাকে এক্স ধরি, এই পুরো অংশটাকে যদি এক্স ধরি, তাহলে এটা হয় লন অফ এক্স। তাহলে আমি ডিফারেন্সিয়েশন করলে হবে ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্স লন অফ এক্স, তাহলে ডিফারেন্সিয়েশন করলে কী হবে, ওয়ান বাই এক্স। তো ওয়ান বাই এক্স মানে হচ্ছে এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, বিকজ আমি এটাকে এক্স ধরছিলাম, ঠিক আছে? তাহলে দেখো, এটা আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। তুমি দেখো আমাদের চ্যানেলে ডিফারেন্সিয়েশন আরও দুইটা তিনটে ভিডিও আছে, তিনটে ভিডিও আছে, ওই ভিডিওগুলো দেখে ফেলো, দেখে ফেললে এটা আরও আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে একদমই, তখন তুমি পারবা। যদি এখন না বুঝো তাহলে ওই ভিডিওগুলো দেখে আসো, তাহলে বুঝে যাবা। তাহলে আমরা যেহেতু এটাকে এক্স ধরছি লন অফ এক্স, ঠিক আছে, এটাকে এক্স ধরছি ওয়ান বাই এক্স, এই যে এই ভদ্রলোককে আমরা এক্স ধরছি, এই পুরোটাকে, ঠিক আছে? তো যাকে এক্স ধরবো, ডিফারেন্সিয়েশনের নিয়ম হচ্ছে তাকে আবার ডিফারেন্সিয়েশন করা লাগে। তো যাকে এক্স ধরবো তাকে যেহেতু ডিফারেন্সিয়েশন করা লাগে, ইনটু দিয়ে ওই যে যাকে আমরা এক্স ধরছি তাকে আবার ডিফারেন্সিয়েশন, তাহলে ডিডিএক্স অফ যাকে এক্স ধরছি সে, এক্স ধরছিলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়ান রুট ওভার এটা, এটাকে আমরা এক্স ধরছিলাম। সো এটাকে আমি আবার ডিফারেন্সিয়েশন সাইনটা দিয়ে দিলাম। পরবর্তীতে আমাদের যেটা আসবে, আমাদের এটা ফিক্স থাকবে, এটা কোনো পরিবর্তন নাই, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থাকবে। এখানে যেটা হবে, আমরা এটাকে এই যে এক্সটাকে আগে ডিফারেন্সিয়েশন করে ফেলবো, মাইনাস অফ সামথিং যেটা আছে এটাকে পরে ডিফারেন্সিয়েশন করব। সো আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতেছি, তাহলে ডিডিএক্স অফ এক্স মাইনাস আবারও ডিডিএক্স অফ রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লিখতে পারি। আমি একটু ভেঙে লিখলাম যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে। এখন দেখো এখানে কোনো ঝামেলা নেই, এটা আগের মতো বসে যাবে, এটা বসে যাবে, ইনটু আকারে এটা আসবে। তো আমরা জানি ডিডিএক্স অফ এক্স ইকুয়াল টু কত, ওয়ান, ঠিক আছে? এক্সকে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে কত আসে, ওয়ান আসে। সো আমরা ওয়ান লিখলাম, দেন মাইনাস ডিডিএক্স অফ রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আসে। তো এই যে এটাকে আমরা সূত্রের মধ্যে ফালা দিতে হবে, সূত্র হচ্ছে এটাকে আমরা এক্স ধরবো, এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটাকে আমরা এইটাকে এক্স ধরবো, ঠিক আছে? এই এটা পুরোটাকে আমরা কী ধরবো, এক্স ধরবো, ঠিক আছে? তো এটাকে যদি আমরা এক্স ধরি তাহলে ডিডিএক্স অফ কী হয়, রুট ওভার এক্স, ডিডিএক্স অফ রুট ওভার এক্স। তো আমরা জানি যে ডিডিএক্স অফ রুট ওভার এক্স মানে কি, ওয়ান বাই টু রুট ওভার এক্স। ডিডিএক্স অফ রুট ওভার এক্সের সূত্র কী, ডিডিএক্স অফ রুট ওভার এক্স ইকুয়াল টু হচ্ছে যে ওয়ান বাই টু রুট ওভার এক্স। তো আমাদের এক্সের জায়গা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, সো আমরা লিখবো ওয়ান বাই টু রুট ওভার এক্স, এক্স মানে কত, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এই যে এটা, ঠিক আছে? আমাদের এক্স রিয়েলি এক্স নাই, আমরা এক্স ধরে নিছি, ঠিক আছে? তাহলে যেহেতু আমরা এক্স ধরছি তাহলে আসবে ওয়ান বাই টু রুট ওভার এক্স, ঠিক আছে?
তো ঠিক আগের মতো আমরা যাকে যেখানে ধরবো সেখানে আবার ইনটু দি ডিফারেন্সিয়েশন করতে হবে, ঠিক আছে? তো আমরা তো এখানে এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে কী ধরছি, আমরা এক্স ধরছি, এই জন্য এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ডি ডিএক্স অফ ডিফারেন্সিয়েশন কাকে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে, ঠিক আছে? এবং সেই সাথে আমাদের সেকেন্ড ব্র্যাকেটও শেষ। এবার আমরা এটাকে একটু যদি আমরা পরের লাইনটাতে যাই, আমি একটু এটা একটু মুছে দিচ্ছি। পরের লাইনটা যদি আমরা যাই তাহলে আসে যে এটা বসে যাবে আগের মতো, অর্থাৎ ওয়ান বাই এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বসবে, ইনটু বসবে, দেন সেকেন্ড ব্র্যাকেটের ভিতর ওয়ান বসালাম, মাইনাস দিলাম, ওয়ান বাই টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বসালাম। এটাকে ডিফারেন্সিয়েশন করলে তোমরা একদম সহজে পারবা, বিকজ এটাকে একবার ডিফারেন্সিয়েশন হবে, মাইনাস দিয়ে এটাকে হবে, ঠিক আছে? তো এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে তোমরা জানো যে টোয়াইস এক্স হয়, আর মাইনাস ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে কী হবে, জিরো হবে। তো আমি সেটাও পারলে দেখাচ্ছি তোমাদেরকে, কারণ আসলে কী বলবো, তোমাদেরকে একদম সহজ করে দিতে যাচ্ছি আমি, মাইনাস ডি ডিএক্স অফ ওয়ান। দেখো আমি এখন একদম ভেঙে ফেলছি, ঠিক আছে? কীভাবে ভাঙছি, এখানে আমি আর একটা ফার্স্ট ব্র্যাকেট দিই, দেন তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিই। দেখো আমি কী করছি যে এই যে ডিডিএক্স দিয়ে এটাতে গুণ করছি, এই যে এই অংশটার সাথে পুরোটার সাথে ডিডিএক্সটাকে নিয়ে আসছি, ঠিক আছে? তাহলে এই যে এখন আর বুঝার না বুঝার কিছুই নেই তোমাদের। সো আমি এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়ান, আর এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেন ওয়ান মাইনাস ওয়ান বাই টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, অ্যান্ড এখানে হবে টোয়াইস এক্স, ঠিক আছে? টোয়াইস এক্স মাইনাস জিরো, এটার সাথে এটা আসলে গুণাকারে, এই যে এই পার্টের সাথে এটা গুণাকারে আছে। সো আমি মাইনাস জিরোটাকে আর নিতে চাচ্ছি না, অ্যান্ড টু টু তখন কী হয়, কাটা যায়, ঠিক আছে? টু টু কাটা যায়, কাটা গেলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে, দেখো ওয়ান বাই এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থাকতেছে, ইনটু দিয়ে এখানে ওয়ানটা থাকতেছে রাখলাম, মাইনাস টু টু কাটা, এখানে হয় এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, উপরে হচ্ছে ওয়ান, ঠিক আছে? এটা তুমি কাজ করলে কিছু একটা পাবা, ওইটা আনসার লিখে দিলে হবে, আমি আর করতে চাচ্ছি না, এটা তোমরা করে খাতার মধ্যে লিখে রাখো। তাহলে আমাদের বেসিক যে পার্ট সেটা কিন্তু শেষ, আমরা চলে যাচ্ছি দুই নম্বর অঙ্কটাতে, ঠিক আছে? তোমরা যদি এই ভিডিওটা না বুঝতে কষ্ট হয়, দয়া করে আমার আগের ভিডিওগুলো দেখবা, আগের ভিডিওতে আমি একদম নিখুঁতভাবে খুবই সহজ করে বুঝিয়ে দিয়েছি কীভাবে তোমরা ডিফারেন্সিয়েশন সমাধান করবা। তো আমরা চলে যাচ্ছি দুই নম্বর অঙ্কটাতে, দুই নম্বর অঙ্ক হচ্ছে কট ইনভার্স ওয়ান মাইনাস এক্স ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স, ঠিক আছে? দুই নম্বর হচ্ছে যে, তাহলে আমরা এটাকেও ওয়াই ধরে নিই, তাহলে লেট ওয়াইকুয়াল টু কট ইনভার্স ওয়ান মাইনাস এক্স ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স, ঠিক আছে? তো আমরা কটের তেমন একটা ফর্মুলা আমরা শিখিনি, আমরা টেনের ফর্মুলা বেশি শিখছি। সো আমরা এটাকে টেনের মধ্যে কনভার্ট করে দিব। সো আমরা যদি এটাকে টেন ইনভার্স লিখতে চাই, টেন ইনভার্স যদি লিখতে চাই তাহলে উপরে ওয়ান প্লাস এক্স হবে, নিচে হবে ওয়ান মাইনাস এক্স। দেখো ভালো করে, ওয়ান প্লাস এক্সটাকে উপরে নিয়ে গেছি আর ওয়ান মাইনাস এক্সটাকে কোথায় নিয়ে এসছি, নিচে নিয়ে এসছি। এই যে এই ধরনের বুদ্ধি তোমাকে খাটাতে হবে মাথার মধ্যে, তাহলে তুমি অঙ্ক পারবো। এই যে আমি বললাম যেটা, আমি একটু আগে একটা ভিডিও বানিয়েছিলাম, নাম হচ্ছে কীভাবে ম্যাথ এ প্লাস পেতে হয়, তোমরা সেটা দেখতে পারো। সেখানে আমি বলছি যে কীভাবে রুলসগুলোকে মনে রাখতে হয়, ঠিক আছে? তো আমরা চলে যাচ্ছি পরবর্তীতে। দেখো এটা একটা ফর্মুলার মধ্যে আমরা ফেলতে পারি ইচ্ছে করলে, তো আমি ফর্মুলাটাকে আগে লিখতে চাই, ঠিক আছে? লিখলে তোমরা সহজে বুঝতে পারবা। তোমরা শিখছিলে যে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। তোমরা এই সূত্রটা নিশ্চয় শিখছ, এটা হচ্ছে বিপরীত যেই ত্রিকোণমেট্রিক ফাংশন সেখানে আছে, ঠিক আছে? ইনভার্স ত্রিকোণমেট্রিক রেশিও, ঠিক আছে? সামথিং লাইক দ্যাট ইংরেজিতে। তো আমরা সেই জিনিসটাই এখানে নিয়ে আসছি, এই সূত্রটা যে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই এক্স ওয়ান মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, এটা হচ্ছে সূত্র। এখন ক্যালকুলেটারের মধ্যে এটা ফেলানো যায় কি না যায়, এই যে দেখো তুমি এক্স ধরো ওয়ানকে এক্স ধরো, আর এইখানকার এক্সটাকে ওয়াই ধরো, এই ওয়ানকে এখানকার ওয়ানকে কী ধরো, এক্স ধরো, আর এখানকার এক্সকে ওয়াই ধরো, ঠিক আছে? তারপরে ডিভাইড বাই ওয়ান মাইনাস, এই যে আমি এটাকে একটু আর একটু সাজায় লিখি তাহলে তোমরা বুঝতে পারবা, আমি ইনভার্স দিবি ট্যান ইনভার্স ওয়ান প্লাস, এটা ওয়ান প্লাস এক্স ডিভাইড বাই ওয়ান মাইনাস ওয়ান ইনটু এক্স, এবার বুঝতে পারবো আশা করি। দেখো এই যে এক্স প্লাস ওয়াই, এই যে দেখো এক্স প্লাস প্লাস ওয়াই ডিভাইড বাই ওয়ান ওয়ান মাইনাস মাইনাস এক্স, এই যে এক্স, ঠিক আছে? এক্স ইনটু ওয়াই ওয়াই, ঠিক আছে? তাহলে দেখো কী সুন্দরভাবে এই সূত্রের মধ্যে পড়ে গেছে। তাহলে আমরা লিখবো কি, এটাকে ধরবো এক্স, এটাকে ধরবো ওয়াই, তাহলে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই ওয়ান মাইনাস এক্স ইনটু ওয়াই। তাহলে আমরা লিখবো যে
এ সূত্রের এই পার্টটা লিখবো আমরা এখন, ঠিক আছে? টেন ইনভার্স এক্স, এক্স হচ্ছে ওয়ান, টেন ইনভার্স এক্স মাইনাস সরি প্লাস টেন ইনভার্স ওয়াই, ঠিক আছে? সো এখানে আসতেছে টেন ইনভার্স ওয়ানের ভ্যালু হচ্ছে ফাইভ বাই ফোর, সো আমি ফাইভ বাই ফোর লিখে দিলাম প্লাস টেন ইনভার্স এক্স। এটাই হচ্ছে আমাদের এই অতটুকুর কি সিম্পলিফিকেশন করছি মাত্র, আমরা এখনও ডিফারেন্সিয়েশন করি নাই, মাত্র সিম্পলিফাই করছি, এখন আমি এটাকে ডিফারেন্সিয়েট করব। এখন দেখো আমরা এটাকে ওয়াই ধরে নিয়েছিলাম, দ্যাট মিন্স আমাদের এটা হচ্ছে ওয়াই, ঠিক আছে? তো আমরা যদি এখন ডিওয়াই বাই ডিএক্স লিখি, মানে হচ্ছে যে আমরা ওয়াইকে এক্স এর রেসপেক্টে কী করতেছি, ডিফারেন্সিয়েট করতেছি। তাহলে ডিফারেন্সিয়েট করলে এই যে এখানে দেখো এক্স নাই, সো এটা জিরো হয়ে যাচ্ছে, আর এখানে আছে প্লাস টেন ইনভার্স এক্স, তো টেন ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমরা জানি যে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার হয়। সো আমি এখানে যদি লিখতে চাই তাহলে লিখি, সুন্দর করে লিখি যাতে তোমরা বুঝো। সো এখানে লিখলাম ডি ডি এক্স অফ ফাইভ বাই ফোর প্লাস ডি ডি এক্স অফ টেন ইনভার্স এক্স, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। সো দেখো ডি ডি এক্স অফ ফাইভ বাই ফোরকে ডিফারেন্সিয়েট করলে জিরো হবে, প্লাস দিলাম ডি ডি এক্স অফ টেন ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করলে, তো আমরা জানি যে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার হয়। সো আমাদের টোটাল আলটিমেট ডিফারেন্সিয়েট করলে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার হচ্ছে। এটাই হচ্ছে আমাদের আনসার দুই নম্বরের। দেখো ম্যাথটা সহজ কিন্তু সিম্পলিফিকেশনটা একটু ট্রিকি, এই জন্য আমি এখানে এটাকে নিয়ে আসছি। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা চলে যাচ্ছি তিন নম্বরটাতে, তিন নম্বরটা আরও একটু ট্রিকি, আরও একটু হার্ড, ঠিক আছে? আমি লেভেলিং করে, মানে হচ্ছে প্রথমে একটু সহজ তারপর একটু কঠিন, দেন আরও কঠিনে যাচ্ছি। তো বন্ধুরা এখন আমরা তিন নম্বর সমস্যাটা সমাধান করব, এটাও একটু ট্রিকি বাট অত বেশি মানে কঠিন না। ডিফারেন্সিয়েট পার্টটা সহজ বাট ওই যে সিম্পলিফিকেশন পার্টটা একটু কঠিন। তো আমরা এটা দেখবো, তার আগে একটা কথা বলে রাখতে চাই, তোমরা যারা চিটাগাংয়ে থাকো আমাদের চকবাজারে অ্যাডমিশন টেস্টের জন্য একটা প্রাইভেট বেস আছে, তোমরা চাইলে সেখানে ভর্তি হতে পারো। আমরা সেখানে ম্যাথ এবং ফিজিক্সের জন্য সিলেবাস শেষ করে দিব অ্যাডমিশন টেস্টের জন্য, ঠিক আছে? সকল বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টের জন্য। তো তোমরা চাইলে যোগাযোগ করতে পারো, আমি নাম্বার দিয়ে দিচ্ছি। তো আমরা এই সমস্যাটাকে এখন সমাধান করব। আমাদের কোশ্চেনটা হচ্ছে টেন ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স। তো আমরা এটাকে সমাধান করতে গিয়ে আমরা ঠিক আগের মতো এটাকে ওয়াই ধরে নিব, ঠিক আছে? সো আমরা ধরলাম লেট ওয়াই ইকুয়াল টু টেন ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স। এটাকে আগের মতো করে একটু সিম্পলিফাই করতে হবে, নাহলে তুমি এটাকে আনসার করতে পারবে না, বিকজ তুমি টেন ইনভার্স এক্সের ফর্মুলা শিখছো, টেন ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স ডিভাইড বাই ওয়ান প্লাস এক্সের কোনো ফর্মুলা তুমি শিখো নাই, এবং এ ধরনের জটিল এইটাকে যদি তুমি টেন ইনভার্স এক্সের ফর্মুলার মধ্যে ফেলে দাও এখনই এইভাবে এই অবস্থায়, তাহলে অনেক কঠিন হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, তুমি করতে পারবে না। তার চেয়ে আমরা এটাকে আগে সিম্পলিফাই করি, দেখি যে সিম্পলিফাই করার পরে কী আসে। তো আমি কি করতেছি যে এখানে যে এই এখানে ভেতরে যে এক্স সেটাকে আমি এক্স ইকুয়াল টু কস থিটা ধরতেছি, এটার একটা কারণ আছে একটু পরে তুমি বুঝতে পারবা। তো যেহেতু আমি এটাকে এক্স ইকুয়াল টু কস থিটা ধরছি, তাহলে টেন ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস কস থিটা ডিভাইড বাই ওয়ান প্লাস কস থিটা, বিকজ আমি এক্সের জায়গায় কস থিটা ধরছি। এখন দেখো ওই যে কারণ যেটা সেটা এখন পেয়ে গেছো নিশ্চয়ই, যে দুইটা সূত্র আসছে, একটা হচ্ছে ওয়ান মাইনাস কস থিটা, একটা হচ্ছে ওয়ান প্লাস কস থিটা। তুমি নিশ্চয়ই ওয়ান মাইনাস কস থিটা এবং ওয়ান প্লাস কস থিটার ফর্মুলা শিখছো, লাইফে কখনো না কখনো শিখছো। তো যদি না শিখে থাকো তাহলে এখন আমি আরেকবার বলে দিব, সেটা হচ্ছে যে মূল সূত্র হচ্ছে এটা যে ওয়ান মাইনাস কস টু থিটা, কস টু থিটা ইকুয়াল টু টু সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ এখানে যদি টু থিটা থাকে এখানে হবে থিটা হাফ, এখানে যা থাকবে এখানে যা থাকবে এখানে তার হাফ হবে, ঠিক আছে? এবং আরেকটা সূত্র হচ্ছে যে ওয়ান প্লাস কস টু থিটা ইকুয়াল টু টু কস স্কোয়ার থিটা, অর্থাৎ ঠিক একইভাবে এখানেও যদি এখানে যা থাকে এখানে তার হাফ, বাট যদি মাঝখানে প্লাস থাকে তাহলে কস, মাঝখানে মাইনাস থাকলে সাইন। তাহলে তোমরা এই যে এখন এখানে কী হবে, তাহলে এখানে হবে আমাদের থিটা যতটুকু তার হাফ হবে, ঠিক আছে? মাইনাস থাকলে সাইন আসবে, তাহলে এখানে হবে টু সাইন স্কোয়ার দিব আগে, এই থিটা যেটা সেটার অর্ধেক আসবে, অর্থাৎ থিটা বাই টু আসবে। নিচে হবে একইভাবে টু, যেহেতু প্লাস কজ হবে টু কজ স্কোয়ার থিটা আছে, সো থিটা বাই টু হবে, মানে এখানে যা এখানে তার অর্ধেক, ঠিক আছে? তাহলে দেখো এবার যে টেন ইনভার্স কী হলো, রুট ওভার দিলাম টু টু কাটা
সাইন স্কোয়ার থিটা বাই টু অ্যান্ড কস স্কোয়ার থিটা বাই টু আছে, এটাকে আমরা টেন স্কোয়ার থিটা বাই টু লিখতে পারি। বিকজ আমরা জানি যে সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু টেন থিটা, এই জন্য তো স্কোয়ার স্কোয়ার আছে, এই জন্য এখানেও স্কোয়ার থাকবে। দেন যেটা আসতেছে সেটা হচ্ছে আমরা কিন্তু এখনও সিম্পলিফাই করতেছি, আমরা এখনও ডিফারেন্সিয়েট করতেছি না, ঠিক আছে, সিম্পলিফিকেশনে চলতেছে। সো এখানে দেখো রুট ওভার অ্যান্ড স্কোয়ার কাটা গেলে যেটা হয় সেটা হচ্ছে টেন অফ থিটা বাই টু। এখন দেখো টেন ইনভার্সের সাথে টেন টেন যখন আসবে একসাথে, টেন ইনভার্সের সাথে টেন আসবে তখন টেন টেন কাটা যাবে, বাকি থাকবে থিটা বাই টু। এখন আমার কোশ্চেন হচ্ছে আমি থিটা বাই টুকে কেমনে ডিফারেন্সিয়েট করব। আমার তো এখানে ছিল এক্স, এখন হয়ে গেছে থিটা, ঠিক আছে, এখন আসছে ওয়াই, ওয়াই ইকুয়াল টু থিটা বাই টু। নিশ্চয়ই তাহলে আমাকে থিটার মানটা বের করতে হবে। তুমি দেখো এখানে আমরা তো ছিলাম এক্স ইকুয়াল টু কস থিটা, তাহলে এই যে এখানে আমরা থিটার মানটাকে বের করে রাখতে পারি। তাহলে আমরা এখানে লিখে দিই সুতরাং থিটা ইকুয়াল টু, তুমি কী বলো এখান থেকে দেখে বলো, থিটা ইকুয়াল টু হচ্ছে কস ইনভার্স এক্স। এই যে আমরা যদি থিটাটাকে রেখে দেই, কসটাকে যদি এই পাশে পাঠিয়ে দেই, তাহলে কী হবে, কস ইনভার্স হবে, ঠিক না, কস ইনভার্স হবে। তাহলে কস ইনভার্স এক্স ইকুয়াল টু কী হবে তখন, থিটা। তো এই জন্য আমি লিখছি যে থিটা ইকুয়াল টু কস ইনভার্স এক্স। এবার তুমি এই যে এই জায়গায় থিটার জায়গায় কী লিখে দাও, কস ইনভার্স এক্সটাকে লিখে দাও। তাহলে আমাদের এটা হচ্ছে আসলে যে টু, আর এখানে হচ্ছে কস ইনভার্স এক্স। তাহলে এটা হচ্ছে আমাদের মূল ওয়াই। এখন আমাদের তার মানে সুতরাং ওয়াই ইকুয়াল টু এটা হয়ে গেল, ঠিক আছে। দেখো ওয়াই ইকুয়াল টু ছিল কি, হয়ে গেছে কি, এই যে সিম্পলিফিকেশন হয়ে গেছে। এখন আমরা কস ইনভার্স এক্সের ফর্মুলা জানি, কস ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করলে কী হয় সেটা আমরা কিন্তু সহজেই জানি। সো আমি এটাকে ডিফারেন্সিয়েট করতেছি, সো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, এই হাফটাকে আমরা বাইরে রেখে দিই, ঠিক আছে, বাইরে রেখে ডি ডিএক্স অফ কজ ইনভার্স এক্স লিখে দিলাম। এটা পুরোটাকে আমরা যদি ডিফারেন্সিয়েট করে দিই, হাফটাকে বাইরে রাখলাম, এখানে হবে যে ওয়ান বাই মাইনাস ওয়ান হবে, মাইনাস ওয়ান রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হবে, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই ডিডিএক্স অফ কজ ইনভার্স এক্সের ফর্মুলা মুখস্থ করে রাখছো, এটা হচ্ছে ডিডিএক্স অফ কজ ইনভার্স এক্সের ফর্মুলা। তোমরা চাইলে এটা মুখস্থ করে নিতে পারো, খাতায় তুলে নিতে পারো, ঠিক আছে। এবং আমি যে ম্যাথগুলো করবো তোমরা সবসময় এগুলো খাতায় তুলে রাখবে, বিকজ আমি যেভাবে করাচ্ছি এটা হচ্ছে যে সহজ পদ্ধতি, এবং আমি কিন্তু পুরোপুরি এক্সপ্লেন করে দিই, যেটা অন্য কোথাও কিন্তু এভাবে তুমি পাওয়া বলে আমার মনে হয় না। সো পরবর্তীতে আমরা এখানে কী লিখে দিব, মাইনাস ওয়ান টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কীভাবে ডিফারেন্সিয়েট করতে হয় ইনভার্সেরগুলো। আমি কিন্তু আজকে ইনভার্সের দুইটি অঙ্ক করেছি, তো পরবর্তীতে আমরা আরও একটি টিউটোরিয়ালে আমরা ডিফারেন্সিয়েশন নিয়ে আলোচনা করব, পরে আমরা ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করব, এবং আমরা ম্যাথের আরও অন্যান্য পার্টগুলো নিয়েও আস্তে আস্তে আমরা আলোচনা করব, যাতে তোমরা আরও ক্লিয়ার হয়ে যেতে পারো। তো আজকে চলে যাচ্ছি, ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।